নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এবার শুক্র পাঁচ রাশির জীবনে সুখের পায়রা আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ পয়লা আগস্ট শুক্র কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে যার দরুন এই পাঁচটি রাশির জীবনে কিন্তু সুখের পায়রা আসতে চলেছে দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলি যে এই শুক্র গ্রহ আমাদের জীবনে কি দিয়ে থাকে বেসিক্যালি শুক্র হচ্ছে লাক্সারির কারক গ্রহ লাক্সারি মানেই তো জানেন সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নরম নরম তুদ্দুলে বিছানা আর সাথে এসি এই সমস্তটা কিন্তু শুক্র গ্রহ দিয়ে থাকে শুক্র যদি আপনার নিজস্ব বার্চাটে শুভ থাকে তাহলে আপনি খুব অ্যাট্রাক্টিভ পারসন হবে হ্যাঁ পাশাপাশি আপনি ফিল্ম দুনিয়াতে কিন্তু বড় নাম করতে পারেন এছাড়াও শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনার জীবনে আসতে পারে একাধিক প্রেম কারণ এই সমস্ত কিছুই কিন্তু শুক্র গ্রহ ইন্ডিকেট করে দেখুন বেসিক্যালি প্রত্যেকের জীবনে যে শুক্র গ্রহ শুভ থাকবে তা নয় তবে হ্যাঁ যাদের বারচাটে শুক্র শুভ রয়েছে তারা কিন্তু এই পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু অভূতপূর্ব সফলতা পেতে চলেছে সুখের জীবনে কোন কোন ক্ষেত্র থেকে কি কি পরিবর্তন ঘটতে চলেছে এই পাঁচটি রাশির তা আমি জানাতে চলেছি একে তবে তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন এছাড়াও যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং শুক্রের প্রতিকার প্রতিবিধান করবো ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন দেখুন আমি একে একে পাঁচটি রাশির নাম তো অবশ্যই বলবো কিন্তু খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বাচ্চাটের ফলাফল নয় তাই আপনার নিজস্ব বাচ্চাটে যদি শুক্র শুভ থাকে শুভ নক্ষত্রে থাকে ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকে তাহলে আপনি লিখে নিন লিখে নিন ডায়েরিতে নোট করে নিন শুক্রের পায়রা কিন্তু আপনাদের জীবনে আসবে আসুন আমি একে একে সেই পাঁচটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সেটিও আমি বলবো প্রথম যে রাশির নাম বলবো যে রাশির নাম না বললেই নয় শুক্রেরই রাশি শুক্রগ্রহই তার অধিপতি হ্যাঁ গেস করে ফেলেছেন আপনারা অনেকেই বৃষ রাশি হ্যাঁ বৃষরাশির জাতক বা জাতিকা হলে আপনারা কিন্তু অভূতপূর্ব সফলতা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে কাজের সুযোগ আসতে চলেছে ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও বৈবাহিক বা দাম্পত্য জীবনও সুখ পেতে চলেছেন যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ পাশাপাশি এই শুক্র কিন্তু আপনাদের জীবনে প্রচুর বৈভব এবং প্রচুর অর্থ এনে চলেছে এছাড়াও কোনো লাক্সারি প্রোডাক্ট বা গুডস আপনারা কিন্তু ক্রয় করতে চলেছেন এক তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই তবে কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজস্ব বার্চাটে শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশির নাম না বললেই নয় সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতায় নির্দেশ চলেছে অর্থাৎ সুখের ফায়দা আসতে চলেছে আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের জায়গায় বৃদ্ধি পেতে চলেছে এবং বৈবাহিক জীবনও কিন্তু সুখ পেতে চলেছেন এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম বা প্রেমও যে সম্পর্কের সময় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বলছি পুরোটাই কিন্তু ইন জেনারেল আপনার নিজস্ব বাচ্চাটে যদি গ্রহ শুভ অবস্থা থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলই পাবেন আর যদি অশুভ থাকে তাহলে আমার কথা নাও মিলতে পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি শুক্র এবার সুখের পায়রা এনে দিতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে শুক্র এবার আপনাদের জীবনেও সুখের পায়রা এনে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ এনে দিতে চলেছে এছাড়াও এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র বলুন ব্যবসা ক্ষেত্র বলুন বা সেলফ প্রফেশন বলুন তিন ক্ষেত্র থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছে এছাড়াও গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে বা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা ক্রয় করতে এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বললাম পুরোটাই কিন্তু ইন জেনারেল আপনার নিজস্ব বাচ্চাটাই যদি শুক্র গ্রহ শুভ থাকে ডেফিনেটলি আপনারা শুভ ফলই কিন্তু পাবেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি এবার শুক্রের রাশি পরিবর্তনে সুখের ভাই আসতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন শুক্র গ্রহ কিন্তু আপনাদের জীবনে সুখ এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এবং মনের শান্তি পেতে চলেছেন দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে পাশাপাশি প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যাদের প্রেম কেটে গেছে নতুন করে একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়তে চলেছেন তবে খেয়াল রাখবেন আপনার নিজস্ব বারচাটে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে কিন্তু আমার কথা নাও মিলতে পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি শুক্রের রাশি পরিবর্তনে সুখের পায়রা আসতে চলেছে সেটি মেষ রাশি ইয়েস মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে শুক্র এবার আপনাদের জীবনে সুখের এনে নিয়ে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে পাশাপাশি আপনাদের মনের স্বাদ মনের বাসনা কিন্তু অনেকখানি মিটতে চলেছে তবে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বললাম এখন পর্যন্ত পুরোটা কিন্তু ইন জেনারেল আপনার নিজস্ব বাচ্চাটা যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ পাবেন আর যদি অশুভ থাকে তাহলে আমার কথা নাও মিলতে পারে তাই আমি বলি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান করে নিন যার মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি কিন্তু বজায় থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ